আপনার বাচ্চা কি সারাদিন কান্নাকাটি করে, সারাদিন আপনাকে খুব যন্ত্রণা দেয়, আপনার বাচ্চা কি আপনাকে খুব জ্বালাতন করে? আপনার বাচ্চা যদি সারাদিন কান্নাকাটি করে, জ্বালাতন করে, তাহলে মনে করবেন আপনার বাচ্চাকে জিনেরা নষ্ট করেছে, অথবা আপনার বাচ্চাকে জিনেরা জ্বালাতন করছে। দুষ্ট কিছু জিন আছে যারা বাচ্চাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, বাচ্চারা এই জন্য কান্নাকাটি করে। আপনি এ থেকে কিভাবে রেহাই পাবেন? আপনি যদি চান আপনার বাচ্চা আর কাঁদবে না, তাহলে কোরআনুল কারীমের কয়েকটি সূরা আপনি পাঠ করে আপনার বাচ্চাকে ফু দিবেন। পৃথিবীর কোনো মানুষ জিন আপনার বাচ্চাকে নষ্ট করতে পারবে না। আপনার বাচ্চাকে প্রতিদিন আপনি কয়েকটা ছোট্ট সূরা পড়ে তার গায়ে ফু দিবেন, তার গায়ে ফু দিয়ে রাখবেন। কোনো মানুষ, কোনো কুফরি কালাম, কোনো দুষ্ট জিন আপনার বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা অনেক সময় ডাক্তারের কাছে নিয়ে যাই, বাচ্চা কান্নাকাটি করছে ডাক্তারের কাছে নিয়ে যাই। কান্নাকাটি তো ডাক্তার থামাতে পারবে না, যখনই অতিরিক্ত কান্নাকাটি করবে তখন বুঝতে হবে দুষ্ট জিন তাকে জ্বালাতন করছে, অনিষ্ট করছে, তার ক্ষতি করার চেষ্টা করছে, এজন্য বাচ্চা কাঁদতেছে। অথবা কোনো মানুষ শয়তান তাকে গুণ করেছে, কোনো মানুষ শয়তান হয়তো তাকে নষ্ট করেছে, কোনো মানুষ শয়তান হয়তো তাওবিজ করেছে। এই জন্য আপনি কোরআনের এই ছোট্ট কয়েকটি সূরা যদি পাঠ করতে পারেন এবং পাঠ করে আপনার সন্তানের গায়ে ফু দিতে পারেন, তাহলে সমস্ত অনিষ্ট থেকে আপনার বাচ্চা হেফাজত থাকবে। এক নম্বর, সূরাতুল ফাতিহা পড়বেন আপনি, যেই সূরাটাকে বলা হয় কোরআনুল কারীমের মা, এই সূরাটা সর্বপ্রথম সূরা। তারপর আপনি সূরাতুল ফালাক পড়বেন, সূরাতুন নাস পড়বেন। এই দুইটি সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের অনিষ্ট থেকে, জিনদের অনিষ্ট থেকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা তিনি নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদুটোনা করা হয়েছিল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়ে যান, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন, এমন সময় আল্লাহ তাআলা এই সূরা দুটি নাজিল করেন। তাই আমরা যদি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফাতিহা, এই সূরাগুলো যদি আমরা পড়ে আমাদের সন্তানদের গায়ে ফু দিতে পারি, সন্তানদেরকে শিখাতে পারি, আর সন্তানরা যদি শিখে তাদের গায়ে ফু নিতে পারে, পৃথিবীর কোনো খারাপ জিন, কোনো মানুষ তার অনিষ্ট করতে পারবে না। এজন্য আমরা বেশি বেশি করে এই আমলটি করব। প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, সূরা ফালাক পড়ব, সূরা নাস পড়ব। আমরা এই সূরাগুলো আমল করব। এই সূরাগুলো আমল করলে অনেক কাজ হবে। আমরা যখন ঝাড়ফুঁক করি তখন কিন্তু এই সূরাতেই করা হয়। যে কোনো সমস্যার জন্য আপনি সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সমস্যা থেকে আপনাকে সমাধান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এইগুলো আমল করতে তৌফিক দেবে।